ওভারঅল ভিউ দেখার আগে আপনারা বুট স্পেসটা দেখে নিন, এটা কতটা বড়। ফার্স্টেই আপনারা বুট স্পেসটাই দেখুন কত বড়। আর সব থেকে ভালো ব্যাপার, একটা ডবল সিটি ফোল্ড হয়ে যাচ্ছে, কোনো কিছু মালপত্র ক্যারি করার ক্ষেত্রেও ভীষণ ইজি। একটা বড় স্পেস দাঁড়িয়ে যাচ্ছে। চলুন একবার ওভারঅল ভিউটাও দেখে নিন। অ্যালোহিল তো আছেই, আগের মডেল থেকে বেশ অনেকটাই চেঞ্জ, পুরোপুরি চেঞ্জই বলা যায়। তো সামনের লুকস যা দেখছেন, সামনের লুকসের থেকে পেছনের লুকসটা সব থেকে বেটার যেটা আমার মনে হয়েছে। আর সব থেকে ভালো রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বাইন্ড এই কালারটা, একদম ফাটাফাটি। চলুন ইন্টিরিয়ারটা একটু দেখে নিন, ইন্টিরিয়ার নিয়ে তো কোনো কথাই হবে না। আর সব থেকে ব্যাপার হলো এখানে সব রকম ফিচার্স দেওয়া আছে, যেটা একমাত্র প্রিমিয়াম গাড়িতে থাকে সেই ফিচার্সও দেওয়া আছে। চলুন একটু ফিচার্সগুলো হালকা করে বুঝি। প্লিজ ফিল দ্য ট্যাঙ্ক ইমিডিয়েটলি। গাড়ি চালিয়ে নিয়ে দেখিয়ে দিল কোথায় কি আছে। এটা গেল 360 ডিগ্রি ক্যামেরা ভিউ। ওটা কি ডিসপ্লে উপরে যেটা উঠে আছে? হ্যাঁ ওটা ডিসপ্লে, 3D ডিসপ্লে ওটা। হ্যাঁ আমি ছায়া সুজি হলে দেখতে পাওয়া যাবে। ও ওটা ডিসপ্লেটা কিসের কাজে লাগে ওটা? এটা দেখো কত দিক দিয়ে দেখাচ্ছে, দেখেছো গাড়িকে? গাড়িটা ভ্যানিশ করে দিল। হুম ঠিক আছে, গাড়ি ভ্যানিশ। হ্যাঁ এটা গেল। এই স্টিয়ারিং দেখো, আপ ডাউন তো তোমার সুইফট আছে। হ্যাঁ এইটা দেখো, নিজের মতন করে করে নিতে হবে তো, ওপর নিচে সামনে পেছনে। আচ্ছা এটা গেল, গাড়ি যেই স্পিডে চলছে সেই স্পিডে গিয়ে এই সুইচটা টিপে দিতে হবে। এইটা ক্রুজ, 70 যাচ্ছে গাড়ি অটোমেটিক 70 যাবে, আর কিছু করতে হবে না। ও ক্রুজ কন্ট্রোলও আছে, ক্রুজ কন্ট্রোল। আচ্ছা ও আর পিকা দো আছে না দাও? হ্যাঁ আবার বাড়াতে গেলে ওই সুইচটাকে আবার ওই করতে পুশ করতে হবে, প্লাস করলে স্পিড বাড়বে, মাইনাস করলে স্পিড কমবে। আচ্ছা ঠিক আছে এটা গেল। আবার কি আছে দেখো, মানে আমি আছে তো বহুত কিছু, ও তাড়াতাড়ি জিনিসগুলো দেখাচ্ছি, মানে বুঝে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়্যারলেস চার্জার নো তো এই সিস্টেমটা নেই ওই ফোনে। ভালো ফোন হলে এখানে ফোন রেখে দিলে চার্জ উঠবে, অটোমেটিক চার্জ হবে। কিনতে হবে তাই তো? ভালোই চালা।